বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের সঙ্গে সদর উপজেলার জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা শেষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনের বাসভবনে এমন ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকার প্রার্থীর মতবিনিময় সভা শেষে খাবারের প্যাকেট বিতরণ ও বক্তব্য দেওয়া নিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের দুই অনুসারী, জেলা পরিষদের সদস্য শহীদুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সহসভাপতি জোবায়ের আবদুল্লাহ জিন্না দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। দুই গ্রুপের মধ্যে হাতাহাতিও হয়। এ ঘটনায় ভিডিও ও স্থিরচিত্র ধারণ করতে গেলে সাংবাদিকদের বাধা দেন দলীয় নেতাকর্মীরা। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আওয়ামী লীগ নেতারা জানান, নৌকার প্রার্থীকে বিব্রত করতে এই ধরনের ঘটনা ঘটিয়েছে ওই দুই পক্ষ। এদিকে হাতাহাতির বিষয়ে জেলা ছাত্রলীগের সহসভাপতি জোবায়ের আবদুল্লাহ জিন্না জানান, কথা কাটাকাটি হয়েছে তুচ্ছ বিষয় নিয়ে, আর কিছুই না। আমি শুনছি যে প্যাকেট নিয়ে একটা গন্ডগোল হয়েছে, কিন্তু কি হয়েছে সেটা আমি জানি না, উপস্থিত ছিলাম না, যদি আমি ডিটেলসটা আমি বলতে পারি না। না না না, এরকম কিছু হয় না, আমি জানি না, আমি তো আপনাকে বললাম সেটা বাইরে গেছে। মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন জানান, খাবার বিতরণ নিয়ে কিছু কথা কাটাকাটি হয়েছে, সাংবাদিক অবরুদ্ধ করে রাখার কোনো ঘটনা ঘটেনি। তাছাড়া সাংবাদিকদের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে, তার বাসায় এমন পরিস্থিতির শিকার হওয়ার প্রশ্নই ওঠে না। আফসার আনাজ, কালবেলা।